আমার নাম আমিত, অনার্স তৃতীয় বর্ষে পড়ছি। আমার ছোট বোনের নাম মিতা, সে অনার্স প্রথম বর্ষে পড়ে। আমরা দুই ভাই বোন একই বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমাদের ক্লাস 11টায় শুরু হয়। আমরা দু ভাই বোন একসাথেই বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসার সুবিধার জন্য বাবা একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন। আমি মোটরসাইকেল চালাই আর আমার বোন মিতা আমার পেছনে বসে। এভাবেই আমরা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করি। আমাদের আব্বু আর আম্মু দুজনেই চাকরি করেন, তাই তারা প্রতিদিন সকাল 8:30 সময় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হয়ে যান। আব্বু আর অফিসে যাওয়ার পরে আমি আর আমার বোন গোসল করে রেডি হয়ে বিশ্ববিদ্যালয়ে যাই। আমাদের বাসায় শুধুমাত্র একটি কমন বাথরুম থাকায় প্রথমে আমার বোন গোসল করে রেডি হয়ে যায়, তারপর আমি গোসল করে যাই। সাধারণত মেয়েদের রেডি হতে একটু বেশি সময় লাগে, তাই আমার বোন প্রথমে গোসল করে। আমরা দু ভাই বোন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বাসায় তালা দেওয়া থাকে। আমাদের সবার কাছেই বাসার গেটের চাবি থাকে। আমার আর মিতার ক্লাস শেষ হয় বিকাল 4:00। 4:30 ভিতরে বাসায় চলে আসি আমরা। আব্বু আর আম্মু সন্ধ্যা 6:00 নাগাদ বাসায় চলে আসেন। নির্দিষ্ট একটা রুটিন অনুযায়ী এভাবেই আমাদের প্রতিটা দিন অতিবাহিত হচ্ছিল। কিন্তু একটি ঘটনা আমাদের ভাই বোনের জীবনকে সম্পূর্ণ বদলে দিল। প্রতিদিনের মতো সেদিনও আব্বু, আমি আর মিতা আম্মু একসাথে সকালের নাস্তা করলাম। আব্বু আর আম্মু রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পরে মিতা গোসল করতে বাথরুমে ঢুকে বাথরুমের দরজা বন্ধ করে দিল। সাধারণত আমরা শাওয়ারের নিচে জামা কাপড় খুলে গোসল করি। আমার বোন মিতা ও তার জামা কাপড় খুলে শাওয়ার নিচে দাঁড়িয়ে গোসল করে। সেদিনও মিতা বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে ওড়নাটা খুলে পাশে রেখে দিল। তারপরে জামাটা খুলে যেই পাশে রেখে দিতে যাবে, তখনই মিতার খেয়াল হলো বাথরুমের দরজার নিচ দিয়ে কোনো একটি ছায়া দেখা যাচ্ছে। মিতার মনে একটু ভয় করছিল, তবুও মিতা মনে করলো এটা আমার মনের ভুল হতে পারে। তখন মিতা শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার চালু করে দিল। শাওয়ারের পানি মিতার মাথা ভিজিয়ে বুকের উপর দিয়ে বয়ে পাছাটা ভিজিয়ে দিয়ে নিচে পড়তে লাগলো। সম্পূর্ণ শরীর ভালো করে ভিজিয়ে নিয়ে মিতা শাওয়ারটা বন্ধ করে দিয়ে সাবান হাতে নিল। সাবানটা লাগানোর সময় মিতা আবার লক্ষ্য করল বাথরুমের দরজার নিচ দিয়ে একটি ছায়া নড়াচড়া করছে। মিতার মনে হতে লাগলো কেউ হয়তো বাথরুমের দরজার ফুটো দিয়ে তার গোসল করা দেখছে। মিতা ভাবছে, কিন্তু এই সময় তো আমি আর ভাইয়া ছাড়া কেউ বাসায় নেই, তাহলে কি দরজার ফুটো দিয়ে ভাইয়া আমার গোসল করা দেখছে? আমার কথা মনে হতেই মিতা লজ্জায় ঘুরে দাঁড়ালো। তখনই মিতার মনে হলো এতক্ষণ ভাইয়া সামনে থেকে আমাকে দেখতে পাচ্ছিল, কিন্তু চালাকি করে ঘুরে দাঁড়ানোর ফলে ভাইয়া এখন আমার সম্পূর্ণ পিছনটাও দেখতে পাচ্ছে। এটা ভেবে মিতার ভীষণ লজ্জা লাগতে লাগলো। পরক্ষণেই মিতার মনে হলো হয়তো ভাইয়া প্রতিদিনই দরজার ফুটো দিয়ে আমার গোসল করা দেখে, আগে কোনো দিন মিতা লক্ষ্য করেনি। মিতা ভাবল, যদি এমনটাই হয় তাহলে ভাইয়া আমার শরীরের কোনো জায়গা দেখতে বাকি রেখেছে বলে তো মনে হয় না। যদি ভাইয়া আমার সম্পূর্ণ শরীর দেখেই থাকে তাহলে এখন আর লজ্জা করে কী হবে? মিতা আরও ভাবতে লাগলো, কিন্তু আমার তো ভুলও হতে পারে, দরজার ওপাশে ভাইয়া নাও হতে পারে, মানে আমি হয়তো লাইটের আলো পরে কোনো একটা ছায়া দেখা যাচ্ছে। তাই মিতা এইসব বাজে চিন্তা বাদ দিয়ে শাওয়ার চালু করে গোসল শেষ করে জামা কাপড় পরে নিল। যখন মিতা ওড়নাটা নিয়ে তার বুকের উপরে দিচ্ছিল, তখন সে দেখলো দরজার নিচ থেকে ছায়াটা সরে গেল। তখন আমার বোন মিতার সন্দেহটা গভীর হলো। গোসল শেষ করে মিতা তার রুমে এসে রেডি হতে লাগলো। ওদিকে আমি গোসল করে রেডি হয়ে কিছুটা সময় পরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মিতাকে ডাকতে লাগলাম। আমি আর মিতা বাসার দরজায় তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সাধারণত প্রতিদিন মিতা মোটরসাইকেলে আমার পিছনে বসার সময় মিতা আর আমার মাঝখানের মধ্যে মিতার ব্যাগটা রেখে দেয়, কিন্তু সেদিন কি মনে করে মিতা ব্যাগটা তার পিছনে রেখে দিল, যার ফলে আমার পিঠ আর মিতার বুকের মাঝে শুধু 3-4 ইঞ্চি গ্যাপ ছাড়া আর কিছুই থাকলো না। মোটরসাইকেল চালানোর সময় আমি যখন ব্রেক মারছিলাম তখন মিতার বুক আমার পিঠের সাথে ঘষা খাচ্ছিল। সেদিন হয়তো আমার ভাই বোন একটা আলাদা জগতে হারিয়ে গেছিলাম। সেদিন বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় আমার মনে হচ্ছিল মিতা ইচ্ছে করেই বারবার মিতার বুক আমার পিঠের সাথে চেপে ধরছিল। সেদিনের অনুভূতি এত ভালো ছিল যেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। পরের দিন সকাল থেকেই মিতা চিন্তা করতে লাগলো কিভাবে নিশ্চিত হওয়া যায় বাথরুমের দরজার ফুটো দিয়ে আমি মিতার গোসল করা দেখি কিনা। অনেক চিন্তা করে একটা বুদ্ধি বাহির করল মিতা। আব্বু আর আম্মু অফিসে চলে যাওয়ার পরে মিতা তার মোবাইল ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং চালু করে বাথরুমের বাহিরে এমন জায়গায় রেখে দিল যেখান থেকে বাথরুমের দরজার বাহিরে ফুটো দিয়ে কেউ মিতার গোসল করা দেখতে আসলে সেটা ক্যামেরাতে রেকর্ডিং হয়ে থাকবে। ক্যামেরা জায়গা মতো রেখে দিল মিতা, তারপরে গোসল করতে গেল।
বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মিতা তার জামা কাপড় খুলে দরজার দিকে তাকিয়ে দেখলো আবারও একটা ছায়া দেখা যাচ্ছে। মিতা গোসল শেষ করে বাথরুম থেকে বাইর হয়ে মোবাইলটা নিয়ে তার রুমে চলে গেল। মিতা ভিডিওটা চালু করে দেখলো সে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে কিছুক্ষণ পরেই আমি এসে বাথরুমের দরজার ফুটো দিয়ে দেখতে দেখতে নিজের ট্রাউজারটা হাঁটু পর্যন্ত নামিয়ে হাতের কাজ করতে লাগলাম। আর এটা দেখে মিতার অনেক লোভ হলো। কাজ শেষে আমি তাড়াহুড়ো করে নিজের ট্রাউজারটা ঠিক করে বাথরুমের দরজার সামনে থেকে চলে গেলাম। এর একটু পরে মিতা বাথরুম থেকে বাহির হয়ে আসলো। ভিডিওটা দেখে মিতা গরম হয়ে গেল। মিতা তখন আয়নাতে নিজের বুকটা দেখতে লাগলো। কিছুক্ষণ পর মাথায় একটা বুদ্ধি আসলো মিতার। মিতা তার মোবাইলের ভিডিও রেকর্ডিং চালু করে ভিডিও করতে লাগলো। তার মাথা থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল। ভিডিওতে মিতার বুক আর নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর মিতা বলল, আমি তোমার ছোট বোন, যদি আমাকে দেখতে তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে সরাসরি দেখতে পারো ভাইয়া। চোরের মতো বাথরুমের দরজার ফুটো দিয়ে চুরি করে দেখার দরকার নেই। আই লাভ ইউ ভাইয়া। এইটুকু বলে একটা ফ্লাইং কিস দিয়ে ভিডিও রেকর্ডিং বন্ধ করে দিল মিতা। আমি আর মিতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। মিতা মোটরসাইকেলের পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে চিন্তা করতে লাগলো কিভাবে ভাইয়াকে আমার ভিডিওটা দেখাবো। তখন আমি বললাম, কে মিতা, তোর ভয় লাগছে নাকি? মিতা বলল, না তো ভাইয়া, ভয় লাগছে না। আমি বললাম, তাহলে আমাকে এত জোরে ধরে রেখেছিস কেন? মিতা বলল, ধরে রাখতে ভালো লাগছে ভাইয়া। সারাদিন ক্লাস করে বিকালে আমরা বাসায় ফিরলাম। সারাদিন মিতার মনটা ছটফট করছিল। কিভাবে আমাকে তার ভিডিওটা দেখাবে সে বুঝতে পারছিল না। রাত 11টার দিকে মিতা বিছানায় শুয়ে সার্ফট করতেছিল। তার কিছুতেই ঘুম আসছে না। মিতা তার ভিডিওটা চালু করে আবার একবার দেখে মনের মধ্যে অনেক সাহস নিয়ে আমার মোবাইলে মিতা ভিডিওটি পাঠিয়ে দিল। প্রায় 15 মিনিট হয়ে গেল, তবুও মিতার পাঠানো ভিডিওটা সিন হলো না। মিতা ভাবতে লাগলো, ভিডিওটা ভাইয়া দেখছে না কেন? মিতা বারবার দেখতে লাগলো। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও ভিডিওটা সিন হলো না। তাহলে কি ভাইয়া মানে আমি ঘুমিয়ে পড়েছি নাকি, তাই ভাবছে মিতা। রাত 1টা পার হয়ে গেল, তবুও কোনো রেসপন্স পেল না মিতা। মিতা নিরাশ হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সাপ্তাহিক ছুটি থাকায় আব্বু আম্মু মিতা আমরা সবাই বাসাতেই ছিলাম। সবাই একসাথে সকালে নাস্তা করলাম। নাস্তা করার সময় মিতা আমার কোনো পরিবর্তন দেখতে পেল না। তার মানে আমি এখনও মিতার ভিডিওটা দেখিনি। সকাল 10টার দিকে মিতা তার রুমে বসেছিল। হঠাৎ মিতার মোবাইলে মেসেজ আসলো। মিতা মোবাইলটা হাতে নিয়ে দেখলো আমি মিতাকে মেসেজ পাঠিয়েছি। মিতার পাঠানো ভিডিওটা আমি রিপ্লাই দিয়ে লিখেছি, মিতা এটা কী ধরনের পাগলামি। আমার মেসেজটা দেখে মিতার হার্টবিট বাড়তে লাগলো। আমি মিতার ভিডিওটা দেখছি। মিতা আমার মেসেজের রিপ্লাই দিয়ে সে ভিডিওটা পাঠিয়ে দিল, যেটাতে আমি বাথরুমের দরজার ফুটো দিয়ে মিতার গোসল করা দেখেছি। ভিডিওটা পাঠানোর সাথে সাথে আমি সিন করলাম। মিতা বুঝতে পারলো আমি ভিডিওতে দেখেছি। মিতা কিছুক্ষণ অপেক্ষা করলো, তখন কোনো রিপ্লাই দিলাম না। মিতা আমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে থাকলো। কিন্তু দুপুর পর্যন্ত আমি মিতাকে কোনো রিপ্লাই দিলাম না। শুধু ভাবতে লাগলাম আমাদের ভাই বোনের কাজ কীভাবে শুরু করা যায়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের পর্বে আরও মজার গল্প হবে। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও। আর আমার তাসমিন পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।